প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকে আমরা আলোচনা করব এক মালিকানা ব্যবসায় সম্পর্কে, সোল প্রপার্টারশিপ, যার অর্থ হলো এক মালিকানা ব্যবসায়। এক মালিকানা ব্যবসায়, এই নামকরণ থেকেই কিন্তু ব্যবসায়ের সংজ্ঞা বা প্রকৃতি সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি। যে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক একজন মাত্র ব্যক্তি, তাকে এক মালিকানা ব্যবসায় বলে। একটু বিস্তারিতভাবে বলি, যে ব্যবসা প্রতিষ্ঠান একজন মালিক কর্তৃক বা একজন ব্যক্তি কর্তৃক গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়ে থাকে, তাকে এক মালিকানা ব্যবসায় বলে। বিশ্বের যতগুলো ব্যবসায় রয়েছে তার মধ্যে সবচেয়ে প্রাচীন ব্যবসায় হচ্ছে এই এক মালিকানা ব্যবসায়। মানব সভ্যতার শুরু থেকেই এই এক মালিকানা ব্যবসায় সংগঠন পরিচালিত হয়ে আসছে। মূলত মানুষ যখন থেকে এই ব্যবসায়িক ধারণা বা এই ব্যবসায়িক কার্যক্রমের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করল, তখন থেকেই এর যাত্রা শুরু। এই জনপ্রিয় যে ব্যবসায়ীগুলো আছে তার মধ্যে এই এক মালিকানা ব্যবসায়, মানে 100% ব্যবসায়ী হচ্ছে এক মালিকানা ব্যবসায়। এর কারণ, অনেকগুলো কারণ আছে, যে এর গঠন সহজ, গঠন এটা পরিচালনা করা অনেক সহজ, স্বল্প মূলধনের প্রয়োজন হয়, এখানে কোনো আইনি জটিলতা নেই, বিভিন্ন কারণে, বিভিন্ন সুবিধার কারণে এই এক মালিকানা ব্যবসায় অত্যন্ত জনপ্রিয় একটা ব্যবসা। এবং তোমরা জানলে অনেক খুশি হবে যে বাংলাদেশের প্রেক্ষাপটে 100% ব্যবসায়ী হচ্ছে এই এক মালিকানা ব্যবসায় সংগঠন, মানে 80%-এর উপরে এই ব্যবসায়ী হচ্ছে এই এক মালিকানা ব্যবসায় সংগঠন। তাহলে দেখো, একজন মাত্র ব্যক্তি যিনি এই ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক, তিনি এই ব্যবসায় প্রতিষ্ঠানের গঠন করবেন, এই প্রতিষ্ঠানে প্রয়োজনীয় যে মূলধন বা পুঁজি তিনি সরবরাহ করবেন, এটা পরিচালনার দায়িত্বে থাকবেন তিনি নিজে, এবং এটা নিয়ন্ত্রণের দায়িত্ব তিনি একা বহন করবেন, ঝুঁকি বহন করবেন তিনি, এবং ব্যবসা প্রতিষ্ঠানের যে পরিমাণ লাভ হবে বা মুনাফা হবে সেটা কিন্তু তিনি একা নিজেই ভোগ করবেন, মানে মালিক একাই নিজে ভোগ করবেন। আমরা জানি যে ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে একটা অনিশ্চিত একটা ব্যাপার, তাহলে একটা ঝুঁকি থাকতেছে বা এখানে লোকসান হওয়ার একটা সম্ভাবনা থাকতেছে, তাহলে লোকসান হলে কে বহন করবে? এই মালিক নিজেই বহন করবে। তাহলে লাভ হলেও সেই মালিক নিজে বহন করবে, এবং যদি লোকসান হয় তাহলেও কিন্তু সেই দায় বা ঝুঁকি তিনিই বহন করবেন। একটু খেয়াল করে দেখো, আমাদের চারপাশে যে কয় ধরনের ব্যবসায় সংগঠন আছে তার মধ্যে এক মালিকানা ব্যবসায় কিন্তু তোমার সবচেয়ে বেশি চোখে পড়বে। তোমার এলাকায় যে চায়ের দোকানটা আছে, বা তোমার গলির মোড়ে যে লন্ড্রির যে দোকানটা আছে, বা যে মুদির দোকানটা আছে, এটা কিন্তু এক মালিকানা ব্যবসায় সংগঠন। তারপর আরেকটু খেয়াল করে দেখো, তোমাদের ওখানে যে সেলুনটা আছে বা বিউটি পার্লারটা আছে, সেটাও কিন্তু একজন মালিক কর্তৃক সেটা পরিচালিত হয়ে আসছে, মানে সেটাও এক মালিকানা সংগঠন। তারপর একটু খেয়াল করো যে ওষুধের যে ফার্মেসিগুলো আছে বাজারে, যে বিভিন্ন দোকানগুলো দেখো, মুদির দোকান বলো, ফুচকা চটপটির যে দোকানগুলো আছে, বা পানের যে দোকানটা রয়েছে এলাকায়, সেগুলোও কিন্তু এক মালিকানা ব্যবসায়। তারপর তোমরা একটু খেয়াল করো যে বাজারের, মানে কাঁচা বাজারের যে দোকানগুলো, শাকসবজির দোকান আছে বা মাছ মাংসের যে দোকানগুলো আছে, এগুলো কিন্তু একজন মালিক বা একজন ব্যক্তি কর্তৃক পরিচালিত হচ্ছে, মানে এটাও এক মালিকানা সংগঠন। তো এক মালিকানা ব্যবসা অতীতে যেরকম জনপ্রিয় ছিল, বর্তমানেও সেই জনপ্রিয়তা ধরে রেখেছে, আর আশা করছি ভবিষ্যতেও এই জনপ্রিয়তার ধারা অব্যাহত থাকবে। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।